हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे बुधेर राशि परिवर्तन। बुध एतदिन गोचर करछिलो मेष राशिते, 9 तारीख थेके माने काल थेके बुध राशि परिवर्तन करे गोचर करबे बृष राशिते। ताहले चलुन आमरा जेने नेई एई जे बुधेर राशि परिवर्तन समस्त राशि अनुयायी की फल देबे ना देबे। जानबो मेष राशिर मानुषदेर बुधेर एई राशि परिवर्तन की फल देबे। ফার্স্টেই যে কথাটা বলবো, মেষ রাশির মানুষদেরকে এই বুধের রাশি পরিবর্তনে আপনাদের কিন্তু খরচ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাবে। সেটা করলে কিন্তু হবে না, এই সময় আপনাদের সেভিংসের দিকে আপনাদের কিন্তু নজর দিতে হবে। এই সময় যদি আপনারা কোথাও ইনভেস্ট করেন, সেটা কিন্তু ফিউচারে গিয়ে আপনাদের ভীষণ মাত্রায় একটা ভালো ফল কিন্তু প্রদান করবে। এই সময় আপনারা কথা না খুব মেপে ঝুপে বলুন, কারণ হচ্ছে আপনার কথায় এই সময় মানুষজন কিন্তু খুব কষ্ট পাবে। আপনার কথার দ্বারা মানুষ এতই কষ্ট পাবে, যার ফলে আপনাদের ফ্যামিলি লাইফে কিন্তু প্রচণ্ড মাত্রায় প্রবলেম অ্যারাইজ করবে। এই সময় আপনি কিন্তু অনেক নতুন নতুন আইডিয়া দিয়ে আপনার বিজনেসটাকে অনেকটা উন্নতির শিখরে নিয়ে যেতে কিন্তু সাকসেস হবেন। এবার জানবো বৃষ রাশির মানুষদের বুধের রাশি পরিবর্তন কি ফল দেবে। ফার্স্টে যে কথাটা, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের কাঁধে প্রচুর দায়িত্ব আসবে। অফিসে আপনারা এই দায়িত্ব খুব নিষ্ঠাভাবে কিন্তু পালনও করবেন। অফিসে আপনাদের একটা এক্সট্রা মান সম্মান কিন্তু এই বুধের এই রাশি পরিবর্তনের ফলে বৃদ্ধি পাবে। এই সময় স্টুডেন্টরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। বিবাহিত জীবন আপনাদের এই সময় কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো। এই সময় আপনাদের লাইফে নতুন প্রেম আসারও কিন্তু একটা সম্ভাবনা আছে। এই সময় আপনারা নিজেদের পার্সোনালিটি দিয়ে, নিজেদের কথা বলার ক্ষমতা দিয়ে মানুষকে কিন্তু খুব সুন্দর ইমপ্রেস করতে পারবেন। এবার জানবো মিথুন রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কি ফল দেবে। বৈদেশিক কোনো সূত্র থেকে আপনাদের জব বা বিজনেসে আপনারা অনেকটা লাভের মুখ কিন্তু দেখতে পাবেন। এই সময় আপনাদের কিন্তু ছোট ছোট কারণে প্রচণ্ড মাত্রায় রাগ বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের কোনো নতুন কাজ না শুরু করাই কিন্তু ভালো। এই সময় আপনাদের অফিসে কোনো কিছু নিয়ে প্রচণ্ড ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হবে, যার ফলে কিন্তু আপনাদের প্রচণ্ড মানসিক একটা অশান্তি চলবে। যারা অনলাইন কাজ করেন তাদের জন্য কিন্তু বুধের এই রাশির পরিবর্তনটা একটা ভালো ফল নিয়ে আসে। পাশাপাশি আপনাদের কিন্তু খরচ বৃদ্ধিও কিন্তু এই সময় থাকছে। স্কিন সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু আপনাদের এই সময় অ্যারাইজ করতে পারে। এবার জানবো কর্কট রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কি ফল দেবে। এই সময় যাদের বিজনেসে বা জবে ফরেন কানেকশন আছে, সেই সব বিজনেস বা জব কিন্তু এক ধাক্কায় অনেকটা উন্নতি করবে। এই সময় আপনাদের প্রচণ্ড ডিমান্ড থাকবে আপনাদের লাইফ পার্টনারের থেকে, যার ফলে কিন্তু আপনাদের মধ্যে একটু সমস্যা তৈরি হবে। এই সময় আপনাদের কিন্তু অনেক ইচ্ছা ফুলফিল হয়ে যাবে। কিন্তু এই সময় আপনাদের জবে খুব ভালো উন্নতি আপনারা কিন্তু দেখতে পাবেন। নিজেকে অনেক বেশি ডেভেলপ কিন্তু এই টাইমে আপনারা করে নেবেন। এবার জানবো সিংহ রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কি ফল দেবে। যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রায় ভালো। এই সময় আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ জিনিস কিন্তু নোটিস করা যাবে। অনেক ক্রিয়েটিভ কাজে কিন্তু এই সময় আপনাদের মন যাবে। এই ক্রিয়েটিভ কাজের ফলে কিন্তু লাইফে আপনারা অনেকটা রিল্যাক্সও কিন্তু ফিল করবেন। যে সকল মানুষরা পারিবারিক বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। পরিবারের লোকজনের সাথে এই সময় কিন্তু আপনাদের সম্পর্ক ভীষণ মাত্রায় ভালো হয়ে যাবে। লাভ লাইফ কিন্তু এই সময় আপনাদের খুব সুন্দর থাকছে। ম্যারেজ লাইফও কিন্তু এই সময় আপনাদের খুব সুন্দর থাকছে। এবার জানবো কন্যা রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কি ফল প্রদান করবে। আপনাদের এই সময় কিন্তু প্রচণ্ড কাজের চাপ বাড়বে লাইফে প্রচণ্ড পরিমাণ, এর জন্য আপনারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। যাই হোক, ফ্রাস্ট্রেটেড হলে চলবে না, কাজের চাপ তো বাড়তেই থাকে। সমাজে মান সম্মান কিন্তু এই সময় আপনাদের প্রচুর মাত্রায় বৃদ্ধি পাবে। সামাজিক কাজও কিন্তু এই সময় আপনারা করবেন। আধ্যাত্মিক ব্যাপারেও কিন্তু আপনাদের খানিকটা মন যাবে এই সময়। কন্যা রাশির যে সকল মানুষের বিবাহিত জীবনে প্রবলেম চলছিল, সেই সমস্ত প্রবলেম কিন্তু এই সময় অনেকটা কমে যাবে। এই সময় যে কোনো কাজে কিন্তু আপনারা ভাগ্যের খুব ভালো সাথ পাবেন। ব্যবসায় কিন্তু এই সময় আপনাদের খুব ভালো উন্নতি দেখা দিচ্ছে। ব্যবসার কোনো সূত্রে কিন্তু এই সময় আপনাদের কোথাও ভ্রমণ করতে হতে পারে। এবার জানবো তুলা রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কি ফল দেবে।
ফার্স্টে যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। যে সকল মানুষরা ড্রাইভ করেন তাদের কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। এই সময় আপনারা কিন্তু অনেক নতুন নতুন প্রপোজাল পাবেন সিনিয়রদের থেকে, কিন্তু এই সময় আপনারা যে কোনো কাজে ভীষণ মাত্রায় হেল্প পাবেন। সিনিয়রদের থেকে কিন্তু অনেক উপহারও কিন্তু এই সময় আপনারা পাবেন। এই সময় আপনাদের ম্যারেজ লাইফও কিন্তু খুব ভালো থাকবে। আর্থিক সহযোগিতা কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারের থেকে এই সময় পাবেন। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। আপনাদের ব্যবহারের পরিবর্তনের ফলে আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। এই সময় আপনাদের রাগ কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। এই সময় আপনারা খুব চটজলদি কোনো ডিসিশান না নেওয়াই ভালো, সেই ডিসিশানটা কিন্তু অনেকটা ভুল ডিসিশান এই সময় আপনাদের হয়ে যাবে। এই সময় আপনাদের ব্যবসায় কিন্তু খুব ভালো লাভ হবে। যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে কিন্তু এই সময় নতুন প্রেম আসতে পারে। এবার জানবো ধনুরাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। এই সময় আপনাদের কাজের প্রেশার কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে। যতই কাজের প্রেশার থাকুক না কেন সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কমপ্লিট করবেন। এই সময় লোক আপনাকে নিয়ে প্রচণ্ড মাত্রায় কিন্তু সমালোচনা করবে, সেদিকে কিন্তু আপনাকে কান দিলে চলবে না, নিজের কাজটা কিন্তু করে যেতে হবে। এই সময় লোন কিন্তু আপনারা একদম নেবেন না। এই সময় লোন নিলে সেটা কিন্তু একটা ভুলভাল জায়গা থেকে লোন নেওয়া হয়ে যাবে। স্টুডেন্টরা এই সময় কিন্তু পড়াশোনায় ভীষণভাবে মন দেবেন। এই সময় আপনাদের লাইফ পার্টনারের হেলথের দিকে কিন্তু একটু নজর দিতে হবে, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। লাইফ পার্টনারের সাথে কোনো কারণে এই সময় আপনাদের একটু ভুল বোঝাবুঝি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবার জানবো মকর রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। এই সময় লাইফে আপনাদের প্রেম রোম্যান্স কিন্তু ভরপুর থাকছে। ম্যারেজ লাইফও কিন্তু আপনাদের এই সময় খুব ভালো থাকছে। জবের জায়গায় প্রমোশন ট্রান্সফার দুটোই কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য। এই সময় সন্তানদের থেকে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা হারাসারির জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের বুধের এই রাশির পরিবর্তন কী ফল নিয়ে আসছে। ফার্স্টে যে কথাটা বলবো, মায়ের স্বাস্থ্যের কিন্তু অবনতি এই সময় আপনাদের থাকছে। ম্যারেজ লাইফে সন্তানের জন্য কিন্তু এই সময় আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে। কাজের জায়গায় সিনিয়রদের সাথে কোনো কারণে কিন্তু একটু সমস্যা থাকছে। যারা ড্রাইভ করেন তারা কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন। এবার জানবো মীন রাশির মানুষদের বুধের এই রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। এই সময় কথাবার্তা আপনাদের কিন্তু অনেক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনার কেরিয়ারে কিন্তু খুব সুন্দর উন্নতি এই সময় আপনারা দেখতে পাবেন। লাইফে যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা কিন্তু খুব ভালো নিতে পারবেন। ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু এই সময় দেখা যাবে। কাজের জায়গায় কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন। একসাথে কিন্তু অনেক কাজ এই সময় আপনাদের করতে হতে পারে। তাহলে বন্ধুরা, বুধের এই রাশির পরিবর্তন সমস্ত রাশি অনুযায়ী কী ফল দেবে না দেবে সে বিষয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো, এরকম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আপনি তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।